বিভিন্ন টাইপের আমরা আমাদের স্ক্র্যাচ পড়ে বাইকে, ট্যাঙ্কিতে বা কিটে একদম স্ক্র্যাচ পড়ে, আর যেগুলো মাইল খেয়ে যায় একটু মানে একটু বড় করে স্ক্র্যাচ পড়ে, তো ওইটাও রিমুভ হয়ে যাবে। তো এরকম রিমুভ একটা স্ক্র্যাচ রিমুভারটাই আমি আজকে আপনাদের কাছে, এবারে স্ক্র্যাচটা রিমুভ করে ফেলে আমাদের ট্যাঙ্কিতে ছোটোখাটো স্ক্র্যাচগুলো তো চলেই যায়, সাথে আবার যেগুলো মনে করেন মাইল খেয়েছে একটু বেশি মানে গর্তওয়ালা স্ক্র্যাচ, ওইটাও কমে আসে, একেবারে ম্যাজিক্যালি তো চলে যাবে না তা তো না, কমে আসে। তবে এটা খুবই একটা কার্যকরী প্রোডাক্ট। তো আজকের আমি দুইটা বিষয় নিয়ে কথা বলবো, যে এইটা কীভাবে অ্যাপ্লাই করতে হয় এবং এটার রিভিউ যে তুলনা দিব, যে আগের মানে বিফোর এবং আফটারের একটা তুলনা দিব, যে আগের কেমন ছিল দাগটা আর এখন কেমন আছে দাগটা। তো এই দুটোর মধ্যে আমি রিভিউ দেবো। তো এইটাই তো আজকের এই প্রোডাক্টটা নিয়ে কথা বলবো। তো আমাদের সবারই খুব কার্যকরী প্রোডাক্ট কিন্তু, কারণ আমাদের বাইকে অলওয়েজ স্ক্র্যাচ পড়েই, তো স্ক্র্যাচগুলো একদম পার্মানেন্টলি রিমুভ করার জন্য এটা খুবই কার্যকরী। তো ভিডিও সাথে তো বন্ধুরা, এখন আমি ফার্স্ট সেগমেন্টে চলে আসলাম। তো ফার্স্ট সেগমেন্টে আমি কী করবো, এটা কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো অ্যাপ্লাই করতে হবে, প্রথম প্রোডাক্টটা খুলি, তো এখানে দুইটা ক্রিমের মতো আছে, যদি আমি দেখাই, তো এই দুইটা আছে। তো এই দুইটার মধ্যে সবই তো চাইনিজ লেখা, তো বুঝতে অসুবিধা হবে, তাই আপনাদেরকে আমি বুঝাই বলতেছি। তো এইটা প্রথমে দিতে হবে 5 থেকে 10 মিনিট রাখার জন্য, এই হলুদটা যেটা, হ্যাঁ ইয়েলো কালার যেটা, সেটা হলো প্রথমে যেখানে আপনার স্ক্র্যাচ আছে সেখানে আপনি 5 থেকে 10 মিনিট, আমি যদি আপনাদেরকে সাজেস্ট করি অ্যাটলিস্ট 10 মিনিটে আপ রাখলে ভালো হয়, তাহলে দাগটা আরও একটু বেশি, কারণ এটা একটা করা মেডিসিন। তো এরকমই, তো আপনি এইটা প্রথমে যেখানে স্ক্র্যাচ আছে ওখানে আপনারা সুন্দর করে দিবেন, দেওয়ার পরে অ্যাপ্লাই করবেন, তারপরে 10 মিনিট পরে, আফটার 10 মিনিট এইটার পরে ওই যেখানে আপনি লাগিয়েছেন, যেখানে এটা লাগিয়েছেন সেখানেই আবার এটা দিয়ে, এটা কাপড়ের সাথে লাগে, এটা একটা পলিশ এটার পরে। তো এটা মূল মেডিসিন এবং এটাকে একটু মানে হেল্প করার জন্য এটা। তো আপনি এইটাকে কী করবেন, সেখানেই পলিশের মতো করে রিমুভ করার জন্য একটা অবশ্যই মাইক্রোফেব্রিক একটা টাওয়েল নেবেন, সেই টাওয়েলটা হলো অবশ্যই এটা, যেটা আপনাদের বাইকের সাথে আপনারা রাখবেন, এবং এটা এই মাইক্রোফেব্রিক টাওয়েলের মধ্যে লাগিয়ে পুরোটাকে ওইটার উপরেই আপনারা দিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন। এই দুইটা এভাবে করে মানে এটা 5 থেকে 10 মিনিট রাখতে হবে, তার উপরে এটা দিয়ে দুইটাই রিমুভ করে নিয়ে আসতে হবে। এবং এটা কেমনে করবো সেটা আপনাদেরকে এখন আমি ভিডিওর সামনে দেখাচ্ছি। আমরা প্রথমে ইয়েলোটা আমরা অ্যাপ্লাই করবো। তো ইয়েলোটা অ্যাপ্লাই করার জন্য আপনার মাইক্রোফেব্রিকের এই সিলভার কালার যেটা, এই পাশাটা নেবো, এটা বেটার, কারণ এটা দিয়ে মুছার জন্য পলিশের জন্য বেটার হবে। তো এটা আমরা প্রথমে নিয়ে নিলাম। তো আমি প্রথমে যদি আপনাদেরকে দাগটা দেখাই, এই দেখেন এখানে একটা দাগ আমার, তো এই দাগটা আমরা রিমুভের জন্য দেখি কতটুকু রিমুভ হয়। তো এটা মোটামুটি একটা কড়াই দাগ, এটা একটু মাইর খাওয়া কড়াই দাগ, ঠিক আছে, এটা দেখি কতটুকু রিমুভ হয়, দেখি পুরোটা কেমন কাজ। বন্ধুরা, এখন আমরা রেডটাতে ইউজ করবো। তো আমাদের প্রায় আমরা 11 মিনিটের মতো রেখেছি, তো 11 মিনিট আর একটু বেশি রাখলে আরও ভালো হয় আপনাদের জন্য। তো 11 মিনিট পরে আমি এখন রেডটা ইউজ করবো, প্রথমে ইয়েলোটা দিয়েছি, তো রেডটাও আমরা এই সিলভার কালারটাই লাগাবো মাইক্রোফেব্রিক, এই হলুদটা দিয়ে আমরা লাস্টে খালি ফিনিশিংয়ে মুছবো। তো আমি যদি দেখাই একদম এটার মধ্যে এই লালটা লাগাবো, এটা হলো এটার উপরে রিমুভ করার জন্য পলিশটা, এবং এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ইউজ করতে হবে, এজন্যই দুইটা দেওয়া হয়েছে, এটারও একটা ফ্যাক্ট আছে। তো আমি এখন এটা লাগাচ্ছি। বন্ধুরা, আমরা চলে আসলাম ফাইনালে। তো ফাইনালে আমরা মাইক্রোফেব্রিক সেই ইয়েলো কালার জায়গাটা, ইয়েলো কালারটা দিয়ে আমরা মুছবো, এবং আমরা দেখি যে কতটুকু রিমুভ হয়েছে আগের চাইতে। তো একটু জোর লাগায় মুছতে হবে এবং অনেক হার্ড হয়ে যায়, আমার তো মনে হয়েছে অনেক দাগি গিয়েছে। Oh, 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 oh
বন্ধুরা এবার আপনারা দেখেন কতটা ক্লিয়ার হয়েছে। তো ওইখানে অনেকগুলো স্কেচ ছিল আপনাদের আগেই আমি দেখিয়েছি, অনেকগুলো ছিল। আর এখানে একটু মায়ের খাওয়াটা আছে, দেখেন মায়ের খাওয়াটা কতটা কমে আসছে, খেয়াল করতেছেন আশা করি। মায়ের খাওয়াটা কিন্তু অনেকটাই কমে আসছে, এখানে তো একেবারে ঘষা খেয়েছে, তো এই জায়গাটা একেবারে কমে আসছে। আর এই জায়গাগুলো একেবারেই নাই, দেখছেন এখানে যতগুলো নর্মাল স্ক্র্যাচ ছিল এগুলো একটাও নাই, এবং ভালো শাইনও করতেছে। আর এইখানেরটা অনেক কমে আছে, এটা এত এরকম বড় ছিল আপনাদের ছবিতে দেখাইছে, এটা এখন কমে আসছে, কমে এতটুকু হচ্ছে। এটা তো একেবারে গর্ত হয়ে গেছে, স্বাভাবিক না যাওয়া, কিন্তু অনেকটাই কমে আসছে। তো দ্যাটস দ্য রিভিউ। এবং আমি বন্ধুরা, তো ভিডিওটা শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। তো এখন আমি দেখালাম প্রোডাক্টটা কীরকম, যে আদার যে মার্কেটে স্ক্র্যাচ রিমুভারগুলো আছে তার চাইতে এটা খুবই ভালো, এটাই দেখালাম। কিন্তু আমি যতটুকু দেখেছি যে একেবারে যেগুলো গর্ত হয়ে যে মায়ের খাওয়া, ওগুলো হয়তো অতটা রিমুভ করতে এটা সক্ষম না। কিন্তু যে ছোটো যে দাগগুলো আছে মোটামুটি, মনে করেন যেগুলো লাগে আমাদের, লাইক আমাদের এখানে প্যান্টের চেনে লাগে বা বিভিন্ন চাবি যেগুলো লাগে, ওগুলো সবগুলো রিমুভ হয়ে গেল আমি দেখেছি। তো ভালো করে আমি রিভিউটা আশা করে দিতে পেরেছি, যেগুলো একটু গর্তলা মায়ের খাওয়া বা এরকম মায়ের খাওয়া, আরও অনেক স্ক্র্যাচ রিমুভার যেগুলো মার্কেটে আছে যেগুলো গর্ত খাওয়া মায়ের খাওয়াগুলোও ঠিক করে ফেলে, সেই জায়গা থেকে এটা সক্ষম না। কিন্তু আর আপনারা যদি এটা রিয়েলি রিভিউটা, আমি আপনাদের কাছে অনেস্ট একটা রিভিউ দিচ্ছি, আর যেগুলো মোটামুটি দাগ যেগুলো আছে এগুলো রিমুভ করার জন্য এটা সক্ষম, তো ওই অনুযায়ী এটা এভারেজ একটা বেটার, অনেক বেটার একটা প্রোডাক্ট অন্য মার্কেটের তুলনায় আমি দেখলাম। কারণ ওগুলো এতটুকু রিমুভ করতে পারে না যেটা ও রিমুভ করেছে, কারণ এটা খুবই একটা হাই মেডিসিন, এজন্য আমি গ্লাস পরেও করেছি, সেটা আপনারা খেয়াল করেছেন। তো যাই হোক বন্ধুরা, দ্যাটস দ্য রিভিউ। আশা করি বিফোর অ্যান্ড আফটার দেখাতে পেরেছি, যে কতটা আপনারা নিজেরাই জাজ করে নেন যে কীরকম রিমুভ করে এটা।